আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এর আগেও দু তিন রকম ভাবে জৈব সার কিভাবে ঘরে তৈরি করা যায় তা তোমাদের দেখিয়েছি। আজকের ভিডিওতেও একটা নতুন ধরনের মিশ্র সার শেখাবো, যেটা বর্ষা চলে যাওয়ার পর থেকেই আমাদের গাছে যখন খাবার দিতে হবে সেই সময় কিন্তু ব্যবহার করতে পারবো। এই সারে মূলত যে সমস্ত উপাদানগুলো ব্যবহার হবে সেই উপাদানগুলোর সবই আমাদের প্রত্যেকেরই চেনা এবং জানা। মাটি তৈরির সময় এছাড়া খাবার হিসেবে আমরা কিন্তু কিছু কিছু উপকরণ প্রায়শই ব্যবহার করি। আমি এখানে মোট পাঁচটি উপকরণ ব্যবহার করব। পাঁচটি উপকরণই তার নিজস্ব গুণাগুণ এবং উপযোগিতা সম্পর্কে এখানে ব্যাখ্যা করব। প্রথমে আমি নিয়ে নেব এখানে 5 কাপ ভার্মি কম্পোস্ট। 5 কাপ ভার্মি কম্পোস্টের জায়গায় তুমি 1 কেজি ভার্মি কম্পোস্টও কিন্তু নিতে পারো। ভার্মি কম্পোস্টে কিন্তু নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাসের খুব ভালো একটা রেশিও রয়েছে। এখানে N থাকে 2 থেকে 3%, K থাকে 1.85 থেকে 2.25%, আর P থাকে 1.55 থেকে 2.25%। মোটামুটি সমরেশিওর NPK এখানে কিন্তু লক্ষ্য করা যায়। সমরেশিও না হলেও 2:1:1 অনুপাতের NPK কিন্তু এর মধ্যে বর্তমান থাকে। যদি ভেতরে কোনো লাম বা কোনো গোটা গোটা বা জমাট বাঁধা ভার্মিক টুকরো থাকে সেগুলোকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে, কারণ ভেঙে নিলে প্রত্যেকটা জিনিসের সাথে অন্যান্য যে উপকরণগুলো মেশাবো পরস্পরের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। এরপরে আমরা যে দ্বিতীয় উপকরণটা ব্যবহার করব সেইটা নিয়ে নেব। দ্বিতীয় উপকরণে নেব ওই যে কাপ ইউজ করেছি, কাপেরই 2 কাপ নিম খোল, অথবা গ্রাম হিসেবে বললে সেটা 500 গ্রাম। নিম খোল একাধারে কীটনাশক হিসেবে কাজ করে। মাটিতে যে ছোট ছোট পোকা হতে দেখা যায় বা কম্পোস্ট বিনে যে পোকাগুলো হতে দেখা যায়, সেই কম্পোস্ট বিনেও যদি কিছু পরিমাণ 2 মুঠো বা 1 মুঠো পরিমাণ নিম খোল মিশিয়ে দেওয়া হয় তাহলে পোকার ভাগ কিন্তু অনেক কমে যাবে, কেননা এর ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে। এই মাইক্রোনিউট্রিয়েন্টস গাছকে সুন্দরভাবে পুষ্টি যোগায় এবং এটি পরে মাটিতে মিশে গিয়ে সার হিসেবেও কিন্তু কাজ করে। গাছের বৃদ্ধি বিকাশের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো এলিমেন্টস এগুলো কিন্তু প্রত্যেকটিই দরকার। যে কোনো একটা জিনিসের অভাব হলেই গাছের কিন্তু পাতা কোঁকড়ানো, ফুল পড়ে যাওয়া, ফল তৈরি না হওয়া, ফুল থেকে ফল তৈরি হয়ে গুটি বেঁধে পড়ে যাওয়া, এই সমস্ত রোগগুলো দেখতে পাওয়া যায়। তাই আমাদের উচিত একটা পরিপূর্ণ খাদ্য গাছকে দেওয়া, তাতে গাছ শুধুমাত্র পুষ্টই হবে না, নিরোগ দেহে কিন্তু বাঁচতে পারবে। এই কারণেই কিন্তু এই নিম খোল মেশানো। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে বাদাম খোল। সরিষার খোলের থেকে প্রায় কয়েক গুণ বেশি কার্যকরী এই বাদাম খোল। বাদাম খোলটা ইউজ কর, বাদাম খোলে NPK-র 3টে জিনিস পাওয়া গেলেও পটাশিয়ামের মাত্রা কিন্তু তুলনামূলক কম থাকে। এই বাদাম খোল কতটা নেব, 200 গ্রাম অথবা 3/4 অফ দ্য কাপ, মানে কাপের 1/4 ভাগের 3 ভাগ নেব। এরপর যে ফোর্থ আইটেমটা আমাদের মেশাতে হবে, চতুর্থ জিনিস, সেটা হচ্ছে বোন মিল, যেটাকে আমরা বাংলায় হাড় গুঁড়ো বলে থাকি। এই হাড় গুঁড়ো আমাদের নিতে হবে 200 গ্রাম, অর্থাৎ ওই 3/4 ভাগ যে কাপটা নিয়েছি আমরা সেই কাপের 3/4 অংশ। মিলে বোন মিলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং এই ফসফরাস গাছের শাখা প্রশাখা এবং মূল গঠনে কিন্তু খুবই সাহায্য করে। এছাড়া গাছে ফুল আনতে পটাশ যেমন দরকার, তেমনি ফসফরাসও কিন্তু একটু হলেও গাছকে ফুল অর্থাৎ ব্লুমিংয়ের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। এটা আমায় দোকানদার যখন দিয়েছে তখন বলেছিল স্টিম বোন মিল, একটা নাকি র বোন মিলও পাওয়া যায়। এটা আমি গত শীতকাল থেকে ব্যবহার করছি, 2019 থেকে, এবং এটা প্রায় এখন শেষ পর্যায়ে চলে এসেছে।
এরপরে পঞ্চম যে পদার্থটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে শিং চাচা বা হর্নবিল বা শিং কুচি। এটার বিভিন্ন নাম, বিভিন্ন ভাবে এটা পরিচিত। এই শিং কুচি বা শিং চাচাতে নাইট্রোজেন থাকে প্রায় 12%, যেখানে ফসফরাস এবং অন্যান্য জিনিস প্রায় 2% কিংবা তার থেকেও কম পরিমাণে থাকে। নাইট্রোজেন কিন্তু গাছের যে বৃদ্ধি বিকাশ, পাতা, এই সমস্ত দিকটা খেয়াল রাখে। একটা পরিপূর্ণ খাবার তৈরিতে আমি যে সমস্ত জিনিসগুলো এখনো অবধি ব্যবহার করলাম তার কোনোটা যদি না থাকে, তার সাবস্টিটিউট হিসেবে বা এই পুরো খাদ্যটার সাবস্টিটিউট হিসেবে কী কী ব্যবহার করব সেটা যদি জানতে চাও আমার নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাতে আমি সেই বিষয়ের ওপর কিন্তু ভিডিও বানিয়ে অবশ্যই পরবর্তীকালে দেখাব। এরপর আমরা একটা বড় পাত্র নিয়ে নেব, কারণ আমি যে বোলটা নিয়েছিলাম তাতে কিন্তু ওটা ঠিকঠাকভাবে মিক্স করা আমার পক্ষে সম্ভব হতো না, এবং পুরো কাজটাই আমি কিন্তু হাতে গ্লাভস পরে করেছি, কেননা আমার স্কিনটা একটু সেন্সিটিভ এবং বিভিন্ন ধরনের র্যাশেস বেরিয়ে যায়, আর এছাড়াও এটা হাইজিনিক, তো তোমরা একটা গ্লাভস ব্যবহারই করো। ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেবার মাঝখানে যদি কোনো ডেলা থেকেও থাকে, যদিও ভার্মিকম্পোস্টের ডেলা আগে থেকেই গুঁড়ো হয়েছে এবং নিম খোল বা বাদাম ফুল যেটা ব্যবহার করেছি সেটাও প্রায় ছোট ছোট অংশই ব্যবহার করেছি, সেটা যদি থাকে সেটাও কিন্তু হাতে করে একটু ভেঙে দেবার চেষ্টা করব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমাদের ব্যবহার করতে হবে আরও একটা জিনিস, সেটা মেশানোর আগেও তোমরা ব্যবহার করতে পারো, এছাড়া মেশানোর পরেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে 1 চামচ, অবশ্যই টিস্পুন নয় টেবিল স্পুন, মিক্স করে দেব ফাঙ্গিসাইড। সেটা সাপ হতে পারে, এছাড়া ব্যাবিস্টিনও হতে পারে। আমার কাছে সাপ রয়েছে এবং আমি কিছু পরিমাণ সাপ এর সাথে কিন্তু মিশিয়ে দেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো টুকরো টুকরো অংশ কিন্তু এর মধ্যে রাখা যাবে না। পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দিন 15 পর একটু একটু করে জল ছিটিয়ে দেওয়া। অবশ্যই সেটা প্রচুর জল নয়, জাস্ট ছিটিয়ে দেব এবং ভালো করে একটু হাতে করে নাড়িয়ে দেব। আমি এখন এটা করলাম না, কেননা বর্ষায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং ভার্মিকম্পোস্টটা বা এবং অন্যান্য জিনিসগুলোতেও হাত দিলে মনে হবে বায়ু থেকে অনেকটা ময়েশ্চার এরা ধরে নিয়েছে, তাই জলের ছিটেটা আমি এখন আর দিলাম না। তোমাদের ভার্মিকম্পোস্ট যদি একদম শুকনো থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জল ব্যবহার আগাম করে দিতেই পারো, দিন 15 পর বা দিন 20 পর এই জলের ছিটেটা দিলেই চলবে। এর পরের প্রশ্ন হবে আমরা এটা কিরকম ভাবে ব্যবহার করব। সমস্ত মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে ঠিক 1.5 থেকে 2 মাস পর থেকে আমরা গাছে ব্যবহার করতে পারবো। কতদিন অন্তর করব? ঠিক 1 মাস অন্তর। 8 ইঞ্চি টবের জন্য আমরা 2 মুঠো, 10 ইঞ্চির জন্য 4 মুঠো করে ব্যবহার করব, তেমনি 6 ইঞ্চির জন্য 1। করার সময় মাটিটা একটু খুশে নেব এবং ব্যবহারের পরে কিন্তু জল ঢেলে দিতে হবে। আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও আস বুধ ও শনিবার ঠিক দুপুর 3টের সময়। আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করো। তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি পদার্থের নাম এবং রেশিও আমি একটা ছবির মাধ্যমে শেয়ার করছি। ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট ক্যাকটাস ছাড়া প্রায় সমস্ত ফল এবং ফুল গাছে এটি ব্যবহার করা যাবে। তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তাও বলে দিই, প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর লাইক করার পরে তুমি নিচে কমেন্টে জানিও আদতে তোমার কেমন লেগেছে, ভিডিওটা শেয়ার করো,
আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলো যাতে সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো, প্রচুর গাছ লাগাও, টাটা।